বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ শিলচরে পবিত্র ঈদ উল ফিতর পালিত। বাগাবাজার যেন অস্থায়ী মেলায় পরিণত। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে দক্ষিণ শিলচরে। ইসলাম ধর্মাবলম্বীদের দুইটি সর্বোচ্চ খুশির উৎসবের মধ্যে অন্যতম ঈদ উল ফিতর, তাই ঈদ উপলক্ষে বিভিন্ন ঈদগাহ ময়দান সুসজ্জিত করে তোলা হয়েছিল। এদিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ আবাল বৃদ্ধ বনিতা ঈদগাহ ময়দানে জমায়েত হন। রাজঘাট ও চান্নিঘাট ঈদগাহ ময়দানে সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান স্থানীয় জামে মসজিদের ইমাম মৌলানা আমির হোসেন। বাগাবাজার বাম ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লিগণের উপস্থিতিতে সকাল 8:30 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান বাগাবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন লস্কর। রাজঘাট বাম ঈদগাহ ময়দানেও কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে সকাল 8:00 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান মৌলানা ফখরুল ইসলাম লস্কর। নামাজের আগে ঈদের মাহাত্ম্য এবং তাৎপর্য নিয়ে মূল্যবান বয়ান রাখেন নামাজ পড়ানোর দায়িত্বে থাকা ইমামগণ। নামাজ শেষে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে বাগাবাজারে ঈদ উপলক্ষে দূর দূরান্তের ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক সামগ্রী নিয়ে এসে পসরা সাজিয়ে বসেন। অন্যান্য ধর্মাবলম্বী ব্যবসায়ীরাও বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন। এতে বাগাবাজারে কার্যত মেলার রূপ ধারণ করেছিল। অনুরূপভাবে নতুনবাজার কাবুগঞ্জ সোনাবাড়িঘাট সোনাই প্রভৃতি অঞ্চলেও কচিকাঁচাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সব মিলিয়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালিত হয়েছে। আপনারা দোয়া করেন না, আমরা আইসি ব্যবসা, আমরা আইসি ব্যবসা, আপনারা দোয়া করবা। ঈদ মুবারক, সালাম আলাইকুম। তোমরা খেতে কিতা বানারা? আমরা একরু বানাই আর চাও বানাই আর পোলাও বানাই আছে, চাট আছে, চলে মোটামুটি। আপনারা আশীর্বাদে, আপনারা দোয়ায়। আজকে আমাদের করুণ অবস্থা পৃথিবী জুড়িয়া আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। কারণ কি? আমরা ইসলামে নামাজে ঐক্যের বার্তা দেয় তোমরা এক, তোমরা এক কলিমার মানুষ, সব দুনিয়ার মুসলমানের একই কলিমা, দুনিয়ার মুসলমান তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার নামাজ, তোমার রোজায়, তোমার কাবায়, তোমার নবী। এরপরও তোমরা কেন দলে দলে বিভক্ত? শুনলে জমানাই গো, যে সময় মুসলমান আপনার অভাব রইত না, অনেক মুসলমান তারপর, কিন্তু সাগরের ফেনার মতো হইব, ইগুন্দর কোন বজন রইত না, ইগুন্দর কোন ওয়েট রইত না, ওলা পাতা শুনলে রইবা। এই সময় আবহাওয়া কি আছে মনে হয় না? চলে দুনিয়ার অবস্থা দেখো, আর নিজের গর্ব মিত্র দেখো, গর্ব পর্যন্ত সমান দেওয়া যান না, ওরা আমরা বিভক্ত হয়েছি। এরপর এই নামাজে আপনার নেতৃত্ব দেওয়ার আর একটা শিক্ষা দেই, নেতা মানলে এইরকম মানো যেরকম নামাজের মধ্যে তোমরা নেতা মানো, নেতা মানলে এইরকম নেতা মানিও যেরকম তোমরা নামাজের ভিতরে নেতা মানো। বিলে কিরকম দেখো, একজন ছোট্ট মোট্ট ইমাম মানুষ
তোমার সামনে যখন তাকবীরে তাহরিমা ফরানাল্লাহু আকবার, আরে দুনিয়ার রাজা হও বাদশা হও প্রজা হও বড় হও ছোট হও। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।